লালিগা টাইটেল রেসে স্বস্তিতে নেই টপ থ্রির কেউই। পয়েন্ট হারালে হারাতে হবে শিরোপা জয়ের স্বপ্ন। তবে দুইয়ে থাকা রিয়ালের জন্য আজ থাকছে এগিয়ে যাওয়ার সুযোগ। বাংলাদেশ সময় শনিবার রাত একটায় তারা আতিথ্য দেবে তালিকার ছয়ে থাকা রিয়াল বেটিসকে। রিয়ালের জন্য অবশ্য সুখবর, মিডফিল্ডার লুকা মডরিচ ইঞ্জুরি কাটিয়ে ফিরছে এমএইচ দিয়ে। স্কোয়াডে ফিরেছে ইডেন হ্যাজার্ডও। লিগে টানা 12 ম্যাচ অপরাজিত লস ব্লাঙ্কোসরা। কিন্তু পরিসংখ্যান বলছে বেটিসের বিপক্ষে গত 4 দেখায় একটাতে জিতলেও হেরেছে দুটিতে। শুক্রবার রাতে অবশ্য গোলকিপার বার্নার্ড লেনোর আত্মঘাতী গোলে এভারটনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে হেরে বসেছে আর্সেনাল। আজ মাঠে নামছে লিভারপুল চেলসি। বুন্দেসলিগায় বায়ার্ন বরুশিয়া মাঠে নামবে আলাদা ম্যাচে। লিগ ওয়ানে খেলবে পিএসজি। আনোয়ার কানন, এন স্পোর্টস।